আজকে আমি শসা দিয়ে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো, ঝোল দেখাচ্ছি তোমাদের। এখানে মাছ নিয়েছি, দেখো 2-4-5 পিস। শসা দিয়ে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে পাকাবো ঝোল। এটা কষানো হয়ে গেলে, এটা যখন কষানো হয়ে যাবে, কষানো হয়ে যাওয়ার পরে রুই মাছ তুলে নেব। দেখতে পাচ্ছ রুই 4-5 পিস নিয়েছি, আমার গলাটা বসে গেছে, কথা বলতে পারছি না। তুলে নিতে হবে, শসা টমেটো নিয়েছি, কালারফুল লাগছে তাই না? এই দেখো মশলা আর একটু কষানোর পরে কিন্তু আমি সবজি দেব। অলরেডি মাছ তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাল দিব। Thank you.
page mouse dele. Fish and vegetable soup. So, age amar. শসা দিয়ে টমেটো দিয়ে ঝোল পাকিয়েছি, দেখো এই শসা দিয়ে যে কোনো মাছ দিয়ে কিন্তু আমরা রান্না করতে পারি, শসা সালাদ হিসেবে খেতে পারি, শসা কাঁচা ফল হিসেবে খেতে পারি। এই দেখো এটা হচ্ছে শসা দিয়ে স্যুপ তৈরি করেছি মাছ দিয়ে টমেটো দিয়ে, অত্যন্ত পুষ্টিগুণ সম্পূর্ণ এই স্যুপটা। ওকে, দেখো ঠিক আছে, আমি নরনাহার আল্লাহ হাফেজ। এই যে দেখতে পাচ্ছ দুইটা বেগুন নিয়েছি, এখানে এরকম ফালডা করে নিয়েছি, গোল করে নাই, মাঝখান দিয়ে চিরে নিয়ে তারপর কিন্তু এটা করেছি। অত এই যে এখান থেকে দিয়ে দিচ্ছি সল্ট, দিয়ে দিচ্ছি সামথিং এগুলো পাউডার, সামথিং চিলি পাউডার। ওকে, তেল গরম হতে দিয়েছি, অয়েল হিট হয়ে যাওয়ার পরে বেগুন দিব। এখন এটা ঢেকে দেব, thank you.
এই যে এগুলো হচ্ছে অর্ণিঅর্পিতের বাগানের আম। এই দেখো, কাঁচা আম পেড়ে বস্তায় ভরে রেখেছিলাম, এখন একদম পেকে গেছে। এই যে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি। এই যে গাছকে লাগিয়েছিল ধরুন না, হ্যাঁ দেখেছো কত সুন্দর লাগছে একদম। অর্ণি অর্ণি খাও, অর্পিমণি আসো খেতে আসো, খাও খাও, হ্যাঁ আসো, তোমার আপু খাচ্ছে, বসো বসো বসে খাও।